দর্শক, সম্প্রতি বিভিন্ন টিভি চ্যানেল সহ সামাজিক মাধ্যমে আমরা একজন তরুণ ব্যারিস্টারের ইন্টারভিউ দেখছি এবং বিষয়টি সবার নজরে এসেছে বা নজর কেড়েছে। এত কম বয়সে কিভাবে স্ট্রাকচার্ড ওয়েতে আসলে তিনি ব্যারিস্টারি সম্পন্ন করলেন, এই গল্পগুলোই আজকে আমরা সরাসরি তার মুখ থেকেই জানতে চাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, সম্প্রতি আপনাকে তো সোশ্যাল মিডিয়া স্টার বলা যায়, অনেক জায়গায় অনেক চ্যানেলে আপনার ইন্টারভিউ আসছে এবং অনেক পত্রপত্রিকা মিডিয়া আপনার ইন্টারভিউ ছাপানো হচ্ছে, এবং সেই মারফতে আমরা জানতে পেরেছি যে বিশেষ করে 21 বছর বয়সে আপনি ব্যারিস্টারি সম্পন্ন করেছেন। তো এটা একটা আসলে মানে আমাদের কাছে, আমরা যারা দেখছি যে 21 বছর বয়সে ব্যারিস্টারি সম্পন্ন করা, আসলে প্রথমে আপনার কাছে এই বিষয়টা একটু ক্লিয়ার হতে চাই। আমি অ্যাকচুয়ালি 21 বছর বয়সে আমার বার করছি শুধু না, আমি 21 বছর বয়সে আমার বার কোর্স অ্যান্ড আমার মাস্টার্স আমি কমপ্লিট করেছি। তো জি, এটা যা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে এটা ট্রু। আচ্ছা, তাহলে এই যে 21 বছর বয়সের মধ্যেই যে আপনার থ্রু আউট জার্নিটা, আসলে জার্নিটা সম্পর্কে একটু জানাবেন যে কীভাবে এত কম সময়ের মধ্যেই আপনার এই কোর্সগুলো কমপ্লিট হয়ে গেল। জি, অফকোর্স। তো আমার অ্যাকচুয়ালি জার্নিটা নিয়ে যদি আমি বলতে চাই তাহলে এটা আপনার শুরু হবে আমার স্কুল লাইফ থেকেই। আমি আমাকে আমার প্যারেন্টস স্কুল লাইফেই খুবই কম বয়সে ভর্তি করে দিয়েছিলো। তো আমি 3 বছরে নার্সারিতে ভর্তি হয়েছিলাম, উইন্সডেল ফ্লাওয়ারে। অ্যান্ড আমাদের যেরকম স্কুলের স্ট্রাকচারটা হয়, নার্সারি, দেন KG 1 KG 2, এরপর থেকে স্ট্যান্ডার্ড 1 থেকে স্ট্যান্ডার্ড 8 পর্যন্ত আমি পড়েছি। তো অবভিয়াসলি আমার যেহেতু খুব আর্লি এইজে স্কুল শুরু হয়েছে, সেখানে আমার একটু লাইক তাড়াতাড়ি স্কুলিং শুরু হয়েছে। অ্যান্ড দেন আমি স্ট্যান্ডার্ড 8 পর্যন্ত পড়েছি, স্ট্যান্ডার্ড 9 উঠেই আমি ও লেভেলস দিয়ে দিয়েছি। আমার ও লেভেলসে আমি আমার টাইম সেভ করেছি। আমার ইউজুয়ালি মোস্ট অফ দ্য স্টুডেন্টস ও লেভেলসে আপনার 2 বছর নেয়, 1.5 থেকে 2 বছর নেয়। আমি 1 বছরে ও লেভেলস কমপ্লিট করেছি। এ লেভেলসের সময় মোস্ট অফ দ্য স্টুডেন্টস আপনার 2.5 থেকে 3 বছর নেয়, আমি এ লেভেলসটাও 1.5 বছরে কমপ্লিট করেছি। আমার এর মধ্যে কোনো স্টাডি গ্যাপ ছিল না। সো সব কিছুই আর কি আমার আগের থেকে ছিল যে আমার যখন 12-13 বছর আমি তখন থেকেই আমি এরকমভাবে প্ল্যান করছিলাম পাপার সাথে। আমার এটা পাপারই প্ল্যান ছিল যে আমি খুব কম বয়সে ব্যারিস্টার হবো। অ্যান্ড এটা আমাকে আমার পাপাই গোলটা সেট করে দিয়েছিলো যে 21 বছর হচ্ছে আমার আর্লিয়েস্ট পসিবল অপরচুনিটি হতে পারে ব্যারিস্টার হওয়ার। তো আমি আসলে আমার পাপার ইচ্ছাটাই পূরণ করার জন্য সেভাবে করে ছোটোবেলা থেকেই আমি এই টেনশনে আমি গিয়েছি যাতে আমি 21 বছর মধ্যে ব্যারিস্টারিটা কমপ্লিট করতে পারি। তো সেভাবে করেই আমার ও লেভেলস লেভেলসে আমি টাইম সেট করেছি। অ্যান্ড দেন আমি ইউনিভার্সিটি অফ বার্সেলোনা জয়েন করেছি, যেখানে আপনার আপনি যদি ব্রিটিশ ল পড়তে চান তাহলে আপনার যে কোনো ইউনিভার্সিটিতেই, আপনার ইউকেতে হোক বা ইউকের ইউনিভার্সিটির আন্ডারে অন্য কোথাও হোক, আপনার মিনিমাম 3 বছর করে লাগে। আমি ইউনিভার্সিটি অফ বার্সেলোনা থেকে অ্যাক্সেলারেটেড প্রোগ্রামে করেছি, যেটা আপনার 2 বছরের মধ্যে সেম কোর্সটা কমপ্লিট করানো হয়। তো আমি যেহেতু 2 বছরের কোর্সটা আমার অ্যাক্সেলারেটেড প্রোগ্রামে আমি কমপ্লিট করেছি, তো সেখানে আমার আরও 1 বছর সেভ হয়েছে। অ্যান্ড দেন আমার কোর্সটা আমার আন্ডার গ্রাজুয়েট থেকে আমি কমপ্লিট করার সাথে সাথেই আমি বার কোর্স জয়েন করতে পেরেছি BPP ইউনিভার্সিটিতে। অ্যান্ড দেন আমি সেখান থেকে আমার বার কোর্সটা আমার মাস্টার্সও আমি সেখান থেকে কমপ্লিট করি। অফকোর্স, আমার বাংলাদেশে প্র্যাকটিস করার ইচ্ছা আছে দেখেই আমি বাংলাদেশে ব্যাক করেছি। আমার ইচ্ছা ছিল যে আমি ইউকেতেও কিছুদিন একটু প্র্যাকটিস করবো সিন্স আমি সেখান থেকে ব্যারিস্টারি কমপ্লিট করেছি। কিন্তু আসলে আমার দাদা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, অ্যান্ড আমি সবসময় ওনার স্টোরি শুনতাম যে উনি সবসময় বলতেন যে কিছু ভালো হলে দেশকে সার্ভ করতে হবে। অ্যান্ড আমার নিজেরও ইচ্ছা ছিল যে আমি বাংলাদেশে এসে পাপার সাথে প্র্যাকটিস করবো সিন্স পাপাও একজন ব্যারিস্টার। সো আসলে আমি সেটার জন্যই আমি বার কোর্সটা কমপ্লিট করার সাথে সাথে অ্যান্ড আমার মাস্টার্সটা কমপ্লিট করার সাথে সাথেই আমি বাংলাদেশে ব্যাক করার ডিসিশনটা নিয়েছি। আপনার যারা আইন প্রফেশনে আসতে চায় বা আপনার মতো ব্যারিস্টার লাইনে পড়তে চায়, আমার সাজেশন এটাই থাকবে যে সব স্টেজেই টাইম সেভ করার অপরচুনিটি থাকে। অ্যান্ড টাইম সেভ করা মানেই আপনার মোস্টলি আপনার এটা ফাইন্যান্সিয়াল বেনিফিটও হতে পারে। যদি আপনি কম টাইমে একটা কোর্স শেষ করেন তাহলে আপনার ওই টাইম সেভিংয়ের জন্য আপনার কম খরচও লাগতে পারে। তো আমি সেটাই বলবো যে যেখানে টাইম সেভ করা পসিবল সেখানে আমি এটাই সাজেস্ট করবো সবাইকে যে টাইম সেভ করার জন্য। সেক্ষেত্রে যারা আসতে চায় আসলে শুরুটা কোথা থেকে করবে? শুরুটা এটা ডিপেন্ড করে যে আপনি বাংলা মিডিয়ামে পড়ছেন নাকি ইংলিশ মিডিয়ামে পড়ছেন। আমার মনে হয় ইংলিশ মিডিয়ামে পড়লে ওই ক্ষেত্রে আমার নলেজটা ইংলিশ মিডিয়াম নিয়ে একটু বেশি আছে সিন্স আমি ইংলিশ মিডিয়াম থেকে পড়েছি।
সো ইংলিশ মিডিয়ামে যেভাবে টাইম সেভ করা যায় সেটা নিয়ে যদি আমি বলি তাহলে আপনার ও লেভেলস এ লেভেলসের সিস্টেম আছে যে আপনি যে আপনি আপনার সেশন চুজ করতে পারবেন যে আপনি কোন সেশনে কয়টা মডিউল আপনি এক্সাম দিতে চান। সো সেভাবে করে আমি বলবো যে কারো যদি অপরচুনিটি থাকে মানে একটু তাড়াতাড়ি ওদের পড়ালেখাটা কমপ্লিট করার জন্য ও লেভেলস এ লেভেলসের টাইমে তাহলে আমি সেটাই সাজেস্ট করবো যে সেটা করার জন্য, তাহলে এইটা আপনার আন্ডার গ্রাজুয়েটে গিয়েও হেল্প করবে অ্যান্ড ওভারঅল একটা তাড়াতাড়ি এই প্রফেশনে আসতেও হেল্প করবে। এই মুহূর্তে আপনার কাছে আরেকটা বিষয় আমরা একটু ক্লিয়ার হওয়ার জন্য প্রশ্ন করি, দর্শকের পক্ষ থেকে অনেক প্রশ্নই আমাদের কাছে আছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে অনেকেই বলছেন যে এই যে 21 বছর বয়সে ব্যারিস্টার এটা পাশ করেছেন, আসলে এইটার সোর্সটা কি বা যথার্থতা আসলে কি একটু যদি ক্লিয়ার করেন। জি, আমি 21 বছর বয়সে আমি পাশ করেছি, অ্যাজ ইন লাইক আমার 20 বছরে আমার আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট হয়েছে অ্যান্ড 21 বছরে আমার বার কোর্স অ্যান্ড মাস্টার্স কমপ্লিট হয়েছে অ্যান্ড এটার যদি আমরা যদি এটার ভেরিফিকেশন নিয়ে যদি কথা বলতে চাই যে আমি আমরা কীভাবে কনফার্ম হলাম যে আমি সর্বকনিষ্ঠ ব্যারিস্টার নাকি না সেটা নিয়ে যদি বলতে চাই তাহলে এটার অ্যান্সার এটাই হবে যে আমরা আমাদের ম্যাক্সিমাম ট্রাই করেছি এই ইনফরমেশনটা ভেরিফাই করার জন্য অ্যান্ড সেটা আমাদের থ্রুতে যেভাবে পসিবল মানে যেভাবে পসিবল হয়। সো আমাদের পক্ষ থেকে যে এটা যেভাবে ম্যাক্সিমাম আমরা ট্রাই করার আমরা সেভাবে করেছি, আমাদের এইভাবে করে আমরা চেষ্টা করেছি যে সিনিয়র যারা অ্যাডভোকেটস অ্যান্ড ব্যারিস্টার্স আছেন যারা কোর্টে প্র্যাকটিস করেন তাদের আমরা নলেজ সম্পর্ক তাদের আমরা নলেজ নিয়ে আমরা কোয়েশ্চেন করেছিলাম যে তাদের নলেজ অনুযায়ী তারা জানেন নাকি যে এরকম কেউ আছে যারা যে কি নাকি আমার আগে ব্যারিস্টারি কমপ্লিট করেছে বাংলাদেশে অ্যান্ড সিন্স বাংলাদেশে এরকম কোনো লাইক ফিক্সড রেকর্ড নাই, সো ব্যারিস্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের কাছে এরকম টু সাম এক্সটেন্ট এরকম রেকর্ড থাকে, সো আমরা সেভাবে করে আমরা ব্যারিস্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের কয়েকজন এক্সিকিউটিভ মেম্বারের কাছে আমরা জিজ্ঞেস করেছিলাম তাদের নলেজ নিয়ে যে তাদের নলেজ অনুযায়ী তারা কাউকে চিনেন নাকি যারা আমার এই বয়সের আগে কমপ্লিট করেছে, সো তারাও আমাদেরকে বলেছে যে তারাও জানে না যে এরকম কাউকে যে আমার আগে আমার বা আমার বয়সের আগে এরকম ব্যারিস্টার মাস্টার সহ কমপ্লিট করেছে। সো সেটার জন্যই আর কি আমরা আমাদের ফুল এক্সটেন্ট ট্রাই করার পর যেহেতু আমরা এরকম কাউকে পাইনি এটার জন্যই আর কি আমাদের এই ইয়াটা যে মোস্ট প্রবাবলি আমি ইয়াংগেস্ট হতে পারি। আচ্ছা, তার মানে হচ্ছে এই 21 বছরে যে ব্যারিস্টার হওয়া বয়সের যে ভ্যারিফিকেশনটা এটা মূলত দেশীয় সোর্স এবং দেশীয় আমাদের কোর্ট রিলেটেড যে সোর্সগুলো আছে সেই জায়গাগুলো থেকে ভ্যারিফাই করে এরকম কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি যে আসলে এর আপনার আগে 21 বছর বয়সে কি ব্যারিস্টার এটা সম্পূর্ণ করেছে। ইট ফিলস গুড যে কেউ যদি আমাকে ওদের ইন্সপিরেশন হিসেবে দেখে তাহলে আমি অবশ্যই ট্রাই করবো ওদেরকে হেল্প করার জন্য, কেউ যদি চান যে আমার মতো এরকম তাড়াতাড়ি ব্যারিস্টারি কমপ্লিট করাটা কোর্স কমপ্লিট করা বা এমনিতে ইন জেনারেল এডুকেশনে কীভাবে টাইম সেভ করে কমপ্লিট করাটা কারো যদি কোনো হেল্প লাগে কোনো কোয়ারিজ থাকে তাহলে আমি অনেক বেশি হ্যাপি হব ওদেরকে হেল্প করার জন্য। আমার আসলে প্ল্যানিংটা সেটাই যে আমি চাই আমার দাদার ফুটস্টেপ ফলো করতে অ্যান্ড আমার পাপার ফুটস্টেপ ফলো করতে। আমি যেরকম বলেছি আমার দাদা খুবই রিনাউন্ড একজন অ্যাডভোকেট ছিলেন, অ্যাডভোকেট গোলাম মোর্শেদ, এইখানে আপনার মোস্ট অফ দ্য সুপ্রিম কোর্টের লয়ার অ্যান্ড জাজেসরা ওনাকে চিনবেন, সো আমি চাই যে এরকম আপনার রেপুটেড একটা লয়ার হতে যারা লাইক যারা ওয়েল নোন ফর দেয়ার সার্ভিসেস বেসিকলি। সো আমার দাদা খুবই রেপুটেড একজন লয়ার ছিলেন অ্যান্ড খুবই ভালো একজন মানুষ ছিলেন, যেটার জন্য 30 বছর পরও উনি মারা যাওয়ার 30 বছর পরও মানুষ ওনাকে মনে রেখেছে। আমরা একটু আপনার ফুল পরিচয়টা জানতে চাই। আমার পরিচয় হচ্ছে আমার নাম হচ্ছে ব্যারিস্টার গোলাম মোর্শেদ জুনিয়র শান, আমার দাদার নাম হচ্ছে অ্যাডভোকেট গোলাম মোর্শেদ অ্যান্ড আমার পাপার নাম হচ্ছে ব্যারিস্টার মাহমুদ মোর্শেদ। আমার পাপাই আমাকে আমার দাদার নামের অ্যাফটারে আমার নাম রেখেছে